এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2022 ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটি আমরা দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নিই। তো এখানে এই প্রশ্নপত্রের প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এক নম্বর বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। বলা হচ্ছে কি এই প্যাসেজটিকে পড়ে তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া। তো এই প্যাসেজটিকে লেসন 7 দ্য ম্যাজিক ফিস বোন সেখান থেকে নেওয়া হয়েছে। তো দেখো প্যাসেজটিতে কী দেওয়া আছে, সো সি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিস বোন দ্যাট হ্যাড বিন ড্রাইড অ্যান্ড রাবড অ্যান্ড পলিশড টিল ইটস ওন লাইক মাদার অফ পার্ল। অর্থাৎ সুতরাং সে কী করলো, সে তার পকেট থেকে সেই ম্যাজিক ফিস বোনটাকে বের করলো যেটাকে রোদে শুকানো হয়েছিল এবং ঘষা হয়েছিল এবং পালিশ করা হয়েছিল যতক্ষণ এটা মুক্তোর মতো চকচক করে। তো এরপর কী হলো, সি গেভ ইট আ লিটল কিস, সে এই ম্যাজিক ফিশবোনটাকে বা মাছের যে কাঁটা সেটাকে একটি ছোট্ট চুমু খেলো অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে, এবং সে ইচ্ছা প্রকাশ করলো যে এটা একটি মাইনের দিন বা স্যালারি পাওয়ার দিন। অ্যান্ড ইমিডিয়েটলি এবং তখনই দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, এবং সঙ্গে সঙ্গে রাজার যে স্যালারি বা মাইনে সেটা সে চিমনি থেকে নেমে আসলো আর কি ঘর ঘর করে আওয়াজ করে। অ্যান্ড বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, এবং মেঝের মাঝখানে এটা লাফাতে লাগলো। ইমিডিয়েটলি আফটার ওয়ার্ডস অর্থাৎ সঙ্গে সঙ্গে, তারপর দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানা কেম রাইডিং ইন আ ক্যারিজ ড্রন বাই ফোর পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। তো সঙ্গে সঙ্গে তারপর কী হলো, গুড ফেয়ারি যে গ্র্যান্ড মারিয়ানা তিনি আসলেন একটা চারটি ময়ূরের টানে একটা গাড়িতে করে, এবং তার বরণ ছিল সোনালি এবং রূপলি পোশাক। এই সোনালি এবং রূপলি পোশাক পরে চারটে ময়ূর দিয়ে টানা একটা গাড়িতে করে গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানা আসলো। আলিসিয়া মাই ডিয়ার সিড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি হাউ ডু ইউ ডু। তো সেই বৃদ্ধ যে সেই সুন্দরী পড়ি, তো সে কী বললো, আলিসিয়াকে বললো, আলিসিয়া মাই ডিয়ার অর্থাৎ আমার বাছা তুমি কেমন আছো। দ্য প্রিন্সেস আলিসিয়া এমব্রেসড হার, তো রাজকুমারী আলিসিয়া তাকে এমব্রেস করলো অর্থাৎ জড়িয়ে ধরলো। গ্র্যান্ড মারিয়ানা টার্নড টু দ্য কিং দেন, তো তারপর গ্র্যান্ড মারিয়ানা কী করলো, রাজার দিকে তাকালো আর কি বা রাজার দিকে ফিরে দেখলো। আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও ওয়াই আলিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার। তো গ্র্যান্ড মারিয়ানা রাজাকে বলছেন যে আমি মনে করি তুমি এখন বুঝতে পেরেছো যে কেন আলিসিয়া এই ম্যাজিক ফিশবোনটি আগেই ব্যবহার করেনি। দ্য কিং মেড হার আ সাই বাও, তো রাজা লজ্জায় তার মাথাটা নত করল। ইট অনলি রিমেন্স সেড গ্র্যান্ড মারিয়ানা ইন কনক্লুশন টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন। তো গ্র্যান্ড মারিয়ানা কী বললেন যে এখন এই যে ম্যাজিক ফিশবোন, এই ফিশবোনটাকে শেষ করার পালা আর কি। সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস আলিসিয়া, সো রাজকুমারী আলিসিয়ার হাত থেকে গ্র্যান্ড মারিয়ানা সেই ম্যাজিক ফিশবোনটা নিয়ে নিলেন। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দ্য লিটল স্ন্যাপিং পাকডগ নেক্সট ডোর, এবং সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে বা পাশের যে ঘর আর কি সেখান থেকে একটা নাকছাবে একটা কুকুর এসে সেই ম্যাজিক ফিশবোন বা সেই মাছের কাঁটাটাকে নিয়ে নিল। তো এটা হচ্ছে প্যাসেজ। এরপর নাম্বার এতে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, চার নম্বর দেওয়া আছে প্রত্যেকটির জন্য এক নম্বর করে। এখানে এক নম্বরে দেওয়া আছে দ্য ম্যাজিক ফিশবোন ওয়াজ পলিশড লাইক, ম্যাজিক ফিশবোনটাকে পালিশ করা হয়েছে করা ছিল কীরকম পালিশ করা হয়েছিল, লাইক মাদার অফ পার্ল অর্থাৎ মুক্তোর মতো চকচক আর কি। দু নম্বরে দেওয়া আছে দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন, এখানে কী লিখবো আমরা, র্যাটলিং ডাউন দ্য চিমনি অর্থাৎ রাজার যে মাইনে সেটা চিমনি থেকে ঘর ঘর করে আওয়াজ করে আর কি নিচে পড়েছিল বা এসেছিল। এরপর তিন নম্বরে দেওয়া আছে প্রিন্সেস আলিসিয়া এমব্রেসড, আমরা কী লিখবো, গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানা অর্থাৎ প্রিন্সেস আলিসিয়া গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানাকে জড়িয়ে ধরেছিল। এরপর চার নম্বরে দেওয়া আছে গ্র্যান্ড মারিয়ানা কেম রাইডিং ইন আ ক্যারিজ ড্রন বাই ফোর পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড অর্থাৎ গ্র্যান্ড মারিয়ানা সোনালি এবং রূপলি পোশাক পরে চারটি ময়ূরে টানা একটি গাড়িতে করে এসেছিল। নেক্সট হচ্ছে বিয়ের দাগে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, প্রশ্নের মান 2 করে, তিনটি প্রশ্ন দেওয়া আছে, 3 2 6 নম্বর দেওয়া হয়েছে।
এখানে এখানে দেখা যাচ্ছে হোয়াট ডিড আলিসিয়া ডু উইথ দ্য ম্যাজিক ফিশবোন, তো আলিসিয়া ম্যাজিক ফিশবোনটা দিয়ে কি করেছিল? তাহলে উত্তর লিখবো উইথ দ্য ম্যাজিক ফিশবোন আলিসিয়া উইশড ইট ওয়াজ স্যালারিডি, তো আলিসিয়া ইচ্ছা প্রকাশ করেছিল ম্যাজিক ম্যাজিক ফিশবোনটা দিয়ে যে এটা একটি স্যালারি বা এটা একটি মাইনের দিন। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম, এবং সঙ্গে সঙ্গে রাজার যে মাইনে সেটা চলে এসেছিল। এরপর দু নম্বরে দেওয়া আছে হু গ্র্যাবড দ্য ফিশ বোন অ্যাট দ্য এন্ড, শেষ পর্যন্ত ফিশ বোনটা অর্থাৎ মাছের যে কাঁটাটা সেটা কে নিয়ে নিয়েছিল, তো অর্থাৎ শেষে দ্য লিটল পাকডগ গ্রাফ্ট দ্য ফিশ বোন, অর্থাৎ শেষ পর্যন্ত একটি ছোট্ট নাকছাপে একটা কুকুর সেই ফিশ বোনটা কাছে নিয়ে নিয়েছিল। তো এর পরের যে প্রশ্ন তিন নম্বর দেওয়া আছে হাউ ডিড গ্র্যান্ড মারিয়ানা কাম, গ্র্যান্ড মারিয়ানা কীভাবে এসেছিল? তো গ্র্যান্ড মারিয়ানা কেম রাইডিং ইন আ ক্যারেজ ড্রন বাই ফোর পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, তো গ্র্যান্ড মারিয়ানা সোনালি এবং রূপলী পোশাক পরে চারটি মৌর টানা একটি গাড়িতে করে এসেছিল। তো নেক্সট দেওয়া আছে এখানে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দু নম্বরে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, উপযুক্ত আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দুটির জন্য, দু নম্বর দেওয়া আছে প্রত্যেকটির জন্য এক নম্বর করে। এক নম্বরে দেওয়া আছে ড্যাশ ওয়ান আইড ডিয়ার ইজ স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি, তো এখানে ওয়ান আইড দেওয়া আছে, তো এখানে হবে এ, এখানে কিন্তু অ্যান হবে না, এটা ওয়া, যদি ও তবু এখানে এ হবে, কারণ এটা ওয়া এরকম উচ্চারণ হচ্ছে এই জন্য। অর্থাৎ একটি এক চোখ একটি হরিণ গাছের তলায় দাঁড়িয়ে আছে। এরপর দু নম্বরে দেওয়া আছে দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিং ইজ, এখানে হবে ইন ইন কলকাতা, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিংটা হচ্ছে কলকাতায় অবস্থিত বা কলকাতায়। তো নেক্সট হচ্ছে তিন নম্বর দাগে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো ব্র্যাকেটের মধ্যে দেওয়া যেটা সঠিক উত্তর সেটার পাশে টিক চিহ্ন দিতে হবে, একটির জন্য এক নম্বর দেওয়া হয়েছে এবং দুটির জন্য এখানে দু নম্বর দেওয়া আছে। এখানে দেখা দেওয়া আছে সাম বয়েজ অ্যান্ড গার্লস রিড অর রিডস স্টোরি বুকস রেগুলারলি, তো এখানে সাম বয়েজ অ্যান্ড গার্লস এটা হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট, তো এখানে হবে রিড, এখানে রিডস হবে না, সাম বয়েজ অ্যান্ড গার্লস রিড স্টোরি বুক রেগুলারলি, কিছু ছেলেমেয়েরা নিয়মিত গল্পের বই পড়ে। দু নম্বর হচ্ছে দ্য গার্ল ইজ ড্যান্সিং অর ড্যান্সেস অন দ্য স্টেজ নাও, তো দ্য গার্ল ইজ এখানে ড্যান্সিং হবে, দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ নাও, মেয়েটি স্টেজের উপরে নাচছে বা নাচ করছে। চার নম্বর দেওয়া আছে ফর্ম দ্য সাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলি থেকে আমাদের সাবস্ট্রাক্ট নাউন এখানে লিখতে হবে, এগুলোকে নাউনে পরিণত করে লিখতে হবে। প্রশ্নের জন্য প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে, তিনটির জন্য তিন নম্বর দেওয়া আছে। তো এক নম্বর দেওয়া আছে অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সৎ, তো এটাকে যদি আমরা নাউনে পরিণত করি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক নাউন আর কি, গুণবাচক বিশেষ্য, তো এটা হবে অনেস্টি মানে সততা। বিটার মানে হচ্ছে তেতো, আমরা লিখবো বিটারনেস মানে হচ্ছে তিক্ততা। ডিপ মানে হচ্ছে গভীর, আর এটা আমরা কি লিখবো ডেপথ, এটা হবে কি ডেপথ মানে গভীরতা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। তো এর পরের যে প্রশ্ন সেকশন সি রাইটিং স্কিল, এখানে পাঁচ নম্বর দেওয়া আছে রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তো এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, তো বা একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, এই প্যারাগ্রাফটিকে পড়ে নিচে একটি চার্ট দেওয়া আছে, সেই চার্টটিকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। এখানে আটটি দেওয়া আছে প্রশ্ন, আটে আট নম্বর দেওয়া হয়েছে, তো এখানে প্যাসেজটা দেওয়া আছে বা প্যারাগ্রাফটি এখানে দেওয়া হয়েছে কি না, লাস্ট সামার অর্থাৎ গত গ্রীষ্মকালে ফোর অফ আস ওয়েন টু আর্নস প্লেস ইন সুন্দরবন, অর্থাৎ গত গ্রীষ্মকালে আমরা চারজন অরুণের কাকিমার বাড়ি বা কাকিমার যে জায়গা সুন্দরবনের সেখানে গিয়েছিলাম, সুন্দরবনে গিয়েছিলাম আর কি। দে ওয়ার মাই ফ্রেন্ডস সুমিত অ্যান্ড অরুণ অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার বরুণ, তো তারা হচ্ছে আমার বন্ধু, তারাকে না সুমিত এবং সুমিত অরুণ আর অরুণের ছোটো ভাই বরুণ, সুমিত অরুণ অ্যান্ড আই স্টাডি ইন ক্লাস টেন, সুমিত অরুণ এবং আমি ক্লাস টেনে পড়ি, অ্যান্ড বরুণ ইজ টু ইয়ার্স ইয়াঙ্গার টু আস, এবং বরুণ আমাদের থেকে দু বছর ছোটো। উই বিগেন দ্য জার্নি অন মনডে, আমরা সোমবারে আমাদের যাত্রা শুরু করেছিলাম, উই ট্রাভেলড বাই বাস অ্যান্ড দেন বাই বোট, আমরা প্রথমে বাসে করে গিয়েছিলাম তারপরে নৌকো চড়েছিলাম, উই স্টেড দেয়ার ফর থ্রি ডেজ, আমরা সেখানে তিন দিন ছিলাম, উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি, আমরা সেখানে পক্ষীরালয় ভ্রমণ করেছিলাম, উই রিটার্নড অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30 PM, আমরা বৃহস্পতিবার সন্ধেবেলায় 7:30 সময় বাড়ি ফিরে এসেছিলাম। তো এখান থেকে আমাদের এই চারটাকে সম্পূর্ণ করতে হবে, এখানে একটা এতে দেওয়া আছে নাম্বার অফ পিপল, অর্থাৎ কতজন তারা ভ্রমণ করতে গিয়েছিল সুন্দরবন গিয়েছিল, চারজন, তো আমরা এখানে লিখবো ফোর। বিতে দেওয়া আছে নেমস অফ দ্য পিপল, সেই যারা গিয়েছিল তারা চার বন্ধু, তাদের নামগুলো এখানে লিখতে হবে, তো সুমিত অরুণ বরুণ অ্যান্ড রাইটার, রাইটার বলতে কি লেখক, লেখকের নামটা যদি যেহেতু এখানে নেই তো আমরা শুধু এখানে লিখলাম রাইটার অর্থাৎ লেখক। এরপর হচ্ছে
স্মৃতি দেওয়া আছে ডেস্টিনেশন, তারা কোথায় গিয়েছিল, তাদের গন্তব্যস্থল হচ্ছে সুন্দরবন, তারা সুন্দরবনে গিয়েছিল। দিতে দেওয়া আছে ডিউরেশন অফ দ্য ট্রিপ, তারা কতদিনের জন্য সেই বেড়াতে গিয়েছিল বা ট্রিপে গিয়েছিল, তিন দিনের জন্য, দ্য থ্রি ডেজ। তো এরপর দেওয়া আছে নাম্বার ইতে ভেহিকেলস ইউজড, অর্থাৎ যে সমস্ত যানবাহন করে তারা গিয়েছিল, তো বাস অ্যান্ড বোট, তারা প্রথমে বাসে করে গিয়েছিল তারপর নৌকোতে করে গিয়েছিল। নাম্বার এফ এখানে দেওয়া আছে প্লেসেস ভিজিটেড, তারা যে সমস্ত জায়গা ভ্রমণ করেছিল, তো বার্ড স্যাংচুয়ারি, তারা যে পক্ষীরালয় সেখানে তারা ভ্রমণ করেছিল। নাম্বার জিতে দেওয়া আছে বরুণ স্টাডিজ ইন, বরুণ কোন ক্লাসে পড়ে, তো বরুণ ক্লাস এইটে পড়ে, ওকে ক্লাস এইট যদিও দেওয়া নেয় এখানে, এখানে অরুণ এবং বাকিটা হচ্ছে ক্লাস টেনে পড়ে, তো বরুণ তাদের থেকে দু বছর ছোটো, সেই হিসাবে আমরা এখানে লিখলাম ক্লাস এইট। এরপর এইচ এখানে দেওয়া আছে জার্নি বিগেন অন, তারা যে যাত্রা শুরু করেছিল সেটা কবে শুরু করেছিল, অন মানডে, অর্থাৎ সোমবারে তাদের যাত্রা শুরু করেছিল। তো এইভাবে আমরা এই চারটিকে সম্পূর্ণ করলাম, এবং এরই সঙ্গে শেষ হলো ক্লাস সিক্সের ইংলিশ সাবজেক্ট সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।